হ্যালো ফ্রেন্ডস, আজকে 25শে বৈশাখ, তাই আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে একটি ভিডিও দিচ্ছি। রবীন্দ্রনাথের চিন্তাধারা, তার কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, চিঠিপত্র, ভ্রমণ কাহিনী ইত্যাদি আজও আমাদের কাছে আকর্ষণীয়। বাংলার 1268 সালের 25শে বৈশাখ কলিকাতার জোড়াসাঁকোয় ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। তিনি ছোটবেলায় বাবা মার চেয়ে তাদের পরিচারকদের সংস্পর্শে বেশি থাকেন। তিনি 5 বছর বয়সে বিদ্যালয়ে যান, কিন্তু সেখানকার 4 দেয়ালের মধ্যে পড়াশোনা তার পছন্দ হয়নি বলে তিনি তার বাড়িতে সব শিক্ষকেরা এসে তাকে পড়াতেন। তিনি পাড়ি জল পড়ে পাতা নড়ে পড়ে তার মনে ছন্দের ভাব আসে, তাই তিনি লেখেন, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। এইভাবে তিনি গান কবিতা লেখে। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইংরাজি অনুবাদ করে তিনি নাইট উপাধি পান, কিন্তু তিনি ইংরেজদের দেওয়া এই উপাধিটি ত্যাগ করেন, কারণ জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের জন্য। আজ তার জন্মদিন। এই দিনে প্রত্যেক ঘরে ঘরে রবীন্দ্র জন্ম উৎসব পালন করা হয়ে থাকে, নাচ গান আবৃত্তি দিয়ে পালন করা হয়। আর 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারের যে টাকা পেয়েছিলেন, সেই টাকা দিয়ে শিলাইদহের চাষিদের, সেই টাকাটি পুরোই শিলাইদহের চাষিদের দান করেন। তো আমরা এই থেকে এইটাই বুঝতে পারলাম যে তিনি খুবই দেশাত্মবোধ ছিলেন, তাই তিনি জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের জন্য ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। তিনি যে গীতাঞ্জলি লিখে যে নোবেল পুরস্কারের যে টাকা, সেটা পুরোটাই শিলাইদহের চাষিদের দিয়ে দেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এখনও তার দুটো গান দুটো রাষ্ট্রের দুটো দেশের জাতীয় সঙ্গীত হিসেবে চলে আসছে, এক বাংলাদেশের সোনার বাংলা এবং দুই আমাদের ভারতের জনগণমন। আজি এ প্রভাতে রবিড়ো কর, কেমন পশিল ত্রাণের পর।